হচ্ছে আমার কাজিন ও হচ্ছে আমার সিস্টার তো আমাদেরকে এভাবে সবাইকে পার হইতে হইতাছে দেখ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে হুন্ডা চালাতে হয় এভাবে এভাবে করবে তাইলে স্পিডটা বাড়বে আর এদিকে গিয়ার আছে কি মেশিনের মতো শুধু সামনে যাইতে থাকে কাই নাকি বুঝলাম না এন্ড হ্যাঁ এখান থেকে পুরো শাহজাহানপুর সহ আর অন্য জায়গাও জোর করে দেখাবে হোয়াটস আপ পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আজকে এটা বেসিক্যালি ব্লগ না ব্লগের পার্ট টু তো যারা রাজশাহীর ব্লগ পার্ট ওয়ান দেখেন নাই লিঙ্ক ডিসক্রিপশনে আছে গিয়ে দেখে আসতে পারেন পার্ট ওয়ানে দেখিয়েছি যে আমরা পার্কে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ ঘুরলাম দেন ধর্নায় চড়লাম অনেকক্ষণ পর্যন্ত তারপর আমরা আত্রাই নদী পার হয়ে তারপর আমরা আমাদের অন্য জায়গাগুলো ঘুরলাম তো আমাদেরকে এভাবে সবাইকে পার হইতে হইতেছে দেখতে পাচ্ছেন এটা আসলে একটা মজার দৃশ্য পানির ভিতর দিয়ে আমরা সবাই এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি তো ইয়া কিছুক্ষণ পর আমরা আত্রাই নদীর যে ব্রিজটা আছে ওই ব্রিজটার উপরে যাই ওখানেও কিছুক্ষণ ঘোরাঘুরি করি বিকেলের ওয়েদারটা আমরা উপভোগ করতে থাকি তো আমাদের আজকের ব্লগ আজকে এতটুকুই পর্যন্ত তো আবার দেখা হচ্ছে কালকে আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেন কালকে আবার আপনাদের সাথে দেখা হইতেছে তো ভাই আমি জানি যে আপনারা সবাই বাইক চালাইতে পারেন বাট আমি পারি না আর যারা আমার মতো পারে না তারা এই ছোট ভাইটার থেকে শিখে নেন কিভাবে বাইক চালাইতে হয় মানে আমার কাজিন থেকে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে হুন্ডা চালাতে হয় চাবি নাই ভুল বসতো হারাই ফেলছি তো এখানে স্টার্ট ও স্টার্ট দেওয়ার আগে আগে ক্লাচ ধরতে হয় ক্লাচ ধরে তারপর স্টার্ট দিতে হয় তারপরে ওরে এটা দিয়ে এভাবে করতে হয় তাহলে স্টার্ট হয় আর যদি কেউ পা দিয়ে করতে না পারে এই যে এখানে এখানে একটি সুইচ আছে এটা টিপ দিলে অফ স্টার্ট হবে ছাড়ার আগে এমন এমন করবে তাইলে স্পিডটা বাড়বে আর এদিকে গিয়ার আছে যত বেশি গিয়ার বাড়াবে এখানে টিপ এখানে পা রাখবে আর যত গিয়ার কমাবে এখানে পা রাখবে ক্লাচটা ছাড়ি তারপর চালানো শুরু করবে যদি ডান দিকে যাইতে চাই তাহলে এখানে ডান দিকে দিবে তাহলে ডান দিকে লাইটগুলো জ্বলে উঠবে মানে ডান দিকে যাবে আর কেউ বাম দিকে যাইতে চাইলে বাম দিকে দিবে তাহলে বাম দিকে লাইটগুলো জ্বলে উঠবে মানে বাম দিকে যাবে আর এখানে যে যতগুলো হুন্ডা আছে সবগুলো আজকে আমার কাছে শিখতে এসেছে দেখুন এটা শিখতে আসছে না এই যে এটা হ্যাঁ এটা এটা হচ্ছে যেটা মেন বিষয় সেটা হচ্ছে আমি যে আত্মীয়র বাসায় আসছি এখানে হচ্ছে কিছু পাখি দেখতে পাই যেগুলো হচ্ছে অনেক জোস প্লাস এগুলো দিয়ে আপনি অনেকগুলো বাচ্চা দেয় অনেক বাচ্চা দেয় তো এগুলো বিক্রি করা যায় প্লাস বিদেশেও বিক্রি করা যায় অনেক টাকা আর্নিং করা যায় প্লাস এগুলো ঘরের সামনে সাজায় রাখলেও জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে তো চলুন ওই পাখিগুলো আমি আপনাদেরকে দেখাই খুব ইন্টারেস্টিং পাখিগুলো কিন্তু আর দেখতে কিছুটা টিয়া পাখির মতো লাগে তো চলুন পাখিগুলো একবার দেখে আসি পাখি তো দেখছেন পার্ট ওয়ানে দেখাইছিলাম যে দুইটা বিড়াল আছে এত পরিমাণ দুষ্ট চলেন তাদের সাথে কিছু দুষ্টামি করি দেখেন এরা দুইজন কেমনে মারামারি করতেছে ওই বাট ইচ্ছা করা হয়ে গেল কি হয়েছে ভাই মারামারি করস কেন কি সমস্যা আমারে বল আমারে বল প্রবলেম কি বল কি প্রবলেম এটা বলতে হবে তো ভাই মারামারি করলে তো হবে না আরে যাস কই বেশি দুষ্ট বুঝছস
ওই তোর কি সমস্যা বল, তোরা মার আর কি লেগে কখ, আরে এদিকে আয় পিছে কি লেগে যাস, এদিকে ক মারতাছে কি লেগে, মানে আমার কেন করতেছ ওইটা বল, আমার বল কি মেশিনের মতো শুধু সামনে যাইতে থাকে কাহিনী কি বুঝলাম না। এটাকে আমি এখন ওইটার গায়ের ভিতরে রাইখে দিমু, কারণ হচ্ছে গিয়ে একটু দেখি মারামারি করতে মজা লাগে, দেখ কি খাস ভাই এখানে আসি কি খাস, এত্রে মার এত্রে মার মার দিছি লাগে তো নগর লাগে দিছি লাগে, এই এবারে কোন জায়গায় জিগর মার মার মার, আয় আয় রে আয় আয়, এই 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 হইছে হইছে, এত্রে তো মারে উড়ালার কি রে ভাই ভাই, আর মারিস না আর মারিস না, চলিয়ে 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 কি মারামারি লাগছে, ও মাই গড, বাই দা ওয়ে ওরা কি মারামারি করতেছে নাকি কোলাকুলি করতেছে, ভাই আমার মনে হইতেছে ওরা মারামারি করতেছে না ওরা কোলাকুলি করতেছে বুঝছেন, কেন সরাবো, ও হচ্ছে আমার কাজিন ও হচ্ছে আমার সিস্টার, সাই দুইজনকে চিনে রাখেন, ওরা এই রিক্সা পায় এখানে ইচ্ছা মতো চড়তেছে, রিক্সাই কি তোমাদের যাবো রিক্সায় কেন আস, তো আর কি ডে থ্রিতে আমরা অ্যাকচুয়ালি ঢাকা চলে আসি রাজশাহী থেকে, যেটা ব্লগ এত ভালোভাবে ফুটাই তুলতে পারি না বিকজ অফ অনেক বিজি ছিলাম, বিজি বলতে আমার নিজস্ব কোনো বিজি না, ওই তো হাবি যাবি বুঝেনি তো ফ্যামিলি সহ গেছি, তো এটার জন্য নিজেকে অ্যাকচুয়ালি ব্লগের ক্ষেত্রে ওরকম সময় দিতে পারতেছিলাম না। তারপর মনে করেন যে ঢাকায় এসে আমি আমার আন্টির বাসায় যাই, অর্থাৎ আমরা সবাই আন্টির বাসায় যাই, অ্যান্ড ওখানে গিয়ে একদিন থাকি, যদি আমি এখানে দুই দিন বলছি, তো একদিন থাকার পর আমরা অ্যাকচুয়ালি ফেনীতে চলে আসি। গুড মর্নিং গাইস, তো এখন আমি আছি হচ্ছে বাসে, তো আমরা হচ্ছে রাজশাহী থেকে রওনা দিচ্ছি, কালকে রাত 8টার দিকে, আর আজকে এখন বাজে হচ্ছে ভোর 6টা, তো দেখতেই পাচ্ছেন ভোর 6টা বাজে, ওফ কি শুরু, দেখতে পাচ্ছেন ভোর 6টা বাজে পুরো রোডটা ফাঁকা একটু। 2000 years late, তো আমি এখন হচ্ছে শাহজানপুর, এটা হচ্ছে আমার আন্টির বাসা, এখানে আসার পর আরো দুই দিন কেটে যায় যেটা আমি আসলে বলতে পারি না, এন্ড এখন আমি আটতলা উপরে আছি, এন্ড এখানে আসার পর আসলে কোনো ব্লগ মেক করতে পারি নাই এবং কিছুই দেখানোর মতো ছিল না, যেন আমি কিছু দেখাই নাই, এন্ড হ্যাঁ এখান থেকে পুরো শাহজাহানপুর সহ আরো অন্য জায়গাও জোসভাবে দেখা যায়, দেখেন পুরো শাহজাহানপুর সব জায়গাগুলো দেখা যায় অনেক জোসভাবে। আজকে হচ্ছে জুমার দিন, তো সে তো জুমার নামাজ পড়ে আসছি, এখন বাসায় যাব, এটাই। সো বাসায় গিয়ে কথা হইতাছে, আরে ভাই বাসায় যাওয়ার ভিডিও মেক করতে পারি না বিকজ অফ বুঝেনি তো, একজনের বাসায় গিয়ে ব্লগ মেক করা এটা কেমন জানি, সো আজকের ব্লগ এতটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আজান দিয়ে দিছে, তো ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার জন্য, আর কমেন্ট করে জানাবেন কোন জায়গায় ভুল হয়েছে, আর আজকে আমি একটু অসুস্থ, তো সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়, এই জন্য হয়তো ব্লগটা ভালোভাবে মেক করতে পারিনি। আর হ্যাঁ আমি জানি আপনারা আমাকে মিস করেন নাই, বাট তারপর আমি একটা কথা বলি নিই, এতদিন পর্যন্ত আমি ভিডিও দিতে পারি নাই বিকজ অফ হচ্ছে গিয়ে আমার এক্সাম চলছিল, তো এই জন্য আমি আসলে ভিডিও দিতে পারিনি, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, লাইক করেন না গেলে লাইক করেন মিয়া।